দেশ ও বিদেশে যারা আমার এই আরবি টি ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি সালাম ও মোবারকবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকি তারা মিশরদের আরবি ভাষা তারা যে আরবি ভাষা বলে সেটা বুঝতে পায় না এই বুঝাটা আমাদের কাছে অনেক কঠিন মনে হয় তো আজকে আমি সৌদি আরব আরব আমিরাত ওমান এবং কাতার কুয়েত সহ যেসব দেশ আমাদের প্রবাসী মেয়েরা থাকে তাদেরকে আমি সহজেই আজকে মিশরীয় আরবি ভাষাটা বোঝানোর চেষ্টা করব যেমন মিশরীয়রা বলে থাকে পুরুষবাচক বাচক পুরুষ হলে ইসমুকে তোমার নাম কি এবং স্ত্রীবাচক যদি হয় মহিলা হয় তাহলে বলে ইসমিকে তোমার নাম কি ইসমিক কারিম আমার নাম কারিম সাধারণত তারা খুব সংক্ষিপ্ত শর্টকাট উত্তর দেয় বালাদ এ তুমি কোন দেশ থেকে এসেছ বা এটাও বলে জিনসিয়া মানে নাগরিকত্ব বলে জিনসিয়া তাক এ তুমি কোন দেশের নাগরিক তো শর্টকাটটা যেটা উত্তর হবে মিনিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি মিনিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি তারপরে বিতাক কাল্লাম আরবি তুমি কি আরবি জানো প্রশ্ন করে তোরাও শর্টকাট বলে দেয় ইয়ানি বাসিত মানে অল্প জানি তো সৌদি আরব এবং মিশরের আরব মধ্যে খুব একটা পার্থক্য নাই তারপরে এরা কথার কারণে অনেক সময় বুঝতে কথা কঠাম যেমন আর একটা শব্দ রাখাম টেলিফোনার কাম ফোন নম্বর কত রাখাম টেলিফোনাক কাম ফোন নম্বর কত রাখামি হুয়া খামসা 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 নাম্বার ওটা পাঁচ 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 তারপর বলে ও এন রাহ ওয়েন রাহ মানে কোথাও যাও মানে আনা বাদাওয়ার আলাক সুখ আমি বাজারে যাইতেছি আনা বাদাওয়ার আলাক সুখ আমি বাজার যাচ্ছে যাইতে আবার একটা প্রশ্ন বোধক যেমন ফেন সাইদালিয়া ওষুধের দোকান কোথায় তো আম শালাতুল বা দু উৎখুলিয়াম সোজা গিয়ে পর্যটনে যাও এভাবে বলেন তারপর আরও শব্দ যেগুলো ছোটো ছোটো শব্দ আছে তা এসব শব্দ বলে যেমন খালিক মায়া মানে আমারটা একটু ধরো মায়া মানে একটু ধরে রাখো একটু থাকো তাল মায়া আমার সাথে এসো তাল মায়া মানে আমার সাথে আসো তো একটা শব্দ তারা কমন শব্দ সবসময় বলে থাকে লাহে জামিন দয়া করে একটু অপেক্ষা করুন অপেক্ষা শব্দটা না একটু লাহে জামিন ফাতলাম একটু একটু থামুন একটু অপেক্ষা করুন এক ক্ষেত্রে তারা এটা বোঝায় তো বন্ধুরা আজ পর্যন্ত আবার কোনো এক সময় আপনাদের সামনে আরবি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আমি হাজির হবো আসসালামু আলাইকুম